আমি বাইতুল মুকদ্দাসের ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লাম, তিনি আমার মসজিদে গেলেন ইংল্যান্ডে, আমি তিনার পিছনে জুমা পড়লাম, তিনি আমার পিছনে মাগরিব পড়লেন, তিনি মাগরিবে কাঁদলেন আমি জুমায় কাঁদলাম, তিনি আমার কপালে চুমু খেলেন আমি তার কপালে চুমু খেলাম। মানুষটি নেই আজকে, বাইতুল মুকদ্দাসের শ্রেষ্ঠ ইমাম ছিলেন তিনি। এই হলো কোরআন, যতবার পড়ি ততই মজা, এক এক লোকের মুখে এক এক মজা, আমার মুখে এক মজা, আরেক কারি সাহেবের মুখে আরেক মজা, জিহাদি ভাইয়ের মুখে আরেক মজা, ঠিক কিনা? এর মজা কখনো শেষ হবে না। দ্বিতীয় দিন চলে গেল, মানুষটি উঠলেন, বিবি এসে হাজির, কোথায় যাও? এই জন্য বিবির সুপারিশ যারা পায়, বিবি যাদেরকে ভালো বলে তারা আল্লাহর কাছেও ভালো হয়ে যায়। আবার বিবিদের ব্যাপারে যেই স্বামী দোয়া করে সেই স্বামীর দোয়া কবুল করবেন কে? ও বিবিরা, স্বামীর মনে কষ্ট দিও না, স্বামীর মনে যদি হালাল কোনো বিষয়ে কষ্ট দাও সারা রাত ফেরেশতারা তোমাকে লানত করবে। সাহাবায়ে কেরাম বলছেন আরেকটি রেয়াতে, যতক্ষণ স্বামী সন্তুষ্ট না হয় ততক্ষণ আল্লাহর লানত তোমার জন্য হবে। মায়েশা মা ফাতেমাতুজ্জাহরা একদিন আসলেন, এসে মনে ক্ষুণ্ণ অবস্থায় ঘরে ঢুকলেন, রাসূল বললেন কি হয়েছে ফাতেমা? বলছে আলী আমার উপর রাগ করেছে, রাসূল টেক লাগানো ছিলেন সোজা হয়ে বসলে, এখন কি অবস্থায় রেখে এসেছো? ও ফাতেমা, না এখন সন্তুষ্ট অবস্থায় রেখে এসেছি। শুনো ফাতেমা, তুমি যদি অসন্তুষ্ট অবস্থায় আলীকে রেখে মারা যাতা, আমি তোমার বাপ হয়ে তোমার জানাজা আমি পড়াতাম না। তুমি জেনে রেখো ফাতেমা, এই পৃথিবীতে তোমার জীবনে তোমার স্বামীর দাম সবচেয়ে। শরীয়তের কোনো কারণে কোনো সময় জামাইকে অসন্তুষ্ট রেখো না। ফাতেমা আগে চলে গেলেন, আলী ফাতেমার কাছে মাপ চাইলেন, রাদিয়াল্লাহু আনহা বলছেন, ফাতেমা তুমি যেই মানের মহিলা, তুমি যেই মানের নারী ছিলে, আমি তোমার মর্যাদা করতে পারি নাই, আমারে মাফ করে দিও। আবার ফাতেমা বলেছেন, আলী তোমার খেদমত হয়তো আমাকে দিয়ে ঠিক মতো হয়নি, আমাকেও তুমি মাফ করে দিও। মাফ যারা চায় তাদেরকে আল্লাহ বড় করে দেয়। আমাদের দেশের মেয়েরা এত নরম, আপনি যদি বলেন বিবি আমারে মাফ করে দাও, এই বিবি আপনার জন্য কাঁদবে না? কথা কন না কেন? সারাদিন তো পরিশ্রম করে আপনার ঘরে। আমার ফারুকের কাছে একজন মহিলা, একজন পুরুষ আসলেন বাইরের সিরিয়া থেকে, নিজের বিবির ব্যাপারে বিচার দিবেন। এখন উমর ফারুকের ঘর হতো খেজুর পাতার বেড়া, তিনি শুনতেছেন উমর ফারুক যেন বউ এত গরম, ওই লোক উঠে দৌড় মারছে। উমর ফারুক যেন বেরিয়ে বলেন, একটা লোক আমাকে খুঁজতেছিল, লোকটা কই? দেখে যে দৌড়ায়, কয়ে দৌড়াস কে দিয়া? কয়ে আমার হয়ে গেছে, কয়ে দূর বেড়ে দিয়া হ্যাঁ, কি হয়েছে কবি? তো আমি আসছিলাম আমার বিবির ব্যাপারে কিছু বিচার দিব, দেখি যে আমারটা চেয়ে আপনারটা গরম বেশি। উমর ফারুক তাকে মসজিদে নববীতে বসালেন, বসিয়ে বললেন, ভাই শুনো, যেই ঘরে তোমার বিবি থাকে এই ঘরটা কার? লোকটা বলল আমার। যেই সন্তানগুলোকে সারাদিন দেখা শুনে সন্তানগুলো কার? আমার। যেই ঘরের কাজগুলো করে কাজগুলো কার? আমার। এবার উমর ফারুক বললেন রাদিয়াল্লাহু আনহু, যেই বিবি সারাদিন তোমার ঘর পাহারা দেয়, তোমার বাচ্চাগুলোর খেদমত করে, তোমার ঘরের সব কাজগুলো করে, তুমি কি একটু গরম কথাও তার থেকে শুনতে পারবা না? যদি একটু গরম কথাও শুনতে না পারো, বিবির অধিকার তুমি কি দিয়েছো? লোকটা বলল, হুজুর আমার বুঝ হয়ে গেছে, আমি আর কোনোদিন বিবির উপর রাগ করব না। মা এশারা দিয়ে আমরা বলছেন, কোনোদিন চোখ রাঙিয়ে কোনো বিবির সাথে রাসূল কথা বলেন নাই? মা এশা বলতেন, আমি মাঝে মধ্যে রাগ করতাম, রাসূল বলতেন আমি এটা বুঝি, তুমি কেন রাগ করেছো? রাসূল বললেন, ফাতেমা ও আয়েশা তুমি কখন রাগ করো আমি কিন্তু টের পাই। মা আয়েশা হাসি মুখে বললেন, কি করি আমি রাগ করলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, তুমি রাগ করলে বলো ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমাদের উপর রহম করুক, তখন আমি বুঝি তুমি আমার উপর রাগ করেছো। এবার মা আয়েশা খুশি হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি খুশি থাকলে কি বলি? আল্লাহর হাবিব বলছেন, তুমি খুশি থাকলে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ আমাদের উপর রহম করুক, তখন আমি বুঝি তুমি আমার উপর খুশি আছো। স্বামী স্ত্রী একজন আরেকজনের পোশাক কে বলেছেন? কে বলেছেন? আপনার বিবি নামাজ পড়বেন বিবিকে সাথে নিয়ে, রাসূলের প্রথম জামাত ডান পাশে তার বিবি খাদিজা, বাম পাশে হলো ছোট্ট আলী, মধ্যখানে দাঁড়িয়েছেন রাহমাতাল্লিল আলামিন।
মসজিদে পড়বেন না, নিষেধ বুখারী হাদিস। ঘরের জন্য কিছু রেখে দেন, রাসূল বলছেন তোমার ঘরগুলোকে কবর বানায় না, মসজিদ বানায় না। ঘরে বৈষয়িক সম্পদ কম রাখবেন, সম্পদ যত কম ভালোবাসা তত বেশি, আর সম্পদ যত বেশি ভালোবাসা তত। ঘরে ফ্রিজ আছে, ঘরে টিভি আছে, শোকেস আছে, সোফা সেট আছে, বিবিরা বৈশা বৈশা টিভি দেখে, জামাই আসলে কয় টেবিলে খাওয়া আছে খায়া নাও, ঠিক না বে? ঠিক। আর যাদের ঘরে টিভি নাই সোফা সেট নাই, রিক্সালার ঘরে রিক্সালার বউ জামাইর জন্য অপেক্ষা করে কি করে না, একসাথে বাড়ে আর খায়, কয় সকিনা তোর খাওয়া খুব মজা, কয় আরেক সামিস খা, ঠিক কিনা? আবার কি লায় ধরে চরিত্র নাই, নিম্ন শ্রেণীর অল্প পয়সার কাজ যারা করেন তাদের রাগ থাকে বেশি, বাহিরে কিছু হলেই বরে আসে কিলা, গাঁজা খায় কারে কিলা, কথা কন না কেন, মদ খায় কারে কিলা। আমার প্রতিবেশী একজন ছিলেন, আমি তখন ক্লাস এইটে, খুব ছোট্ট মানুষ, তা আমাকে এসে কয় আব্বু তোমার চাচা রাত্রে কি জানি খায়, আমার আম্মা ডাকে। আমি কইলাম কি করে, কয় এমনি এমনি ডুলে। আমি কইলাম চাচি ও যে কোরআনি আছে না, কোরআনি নারিকেল কোরায় এটা বড়, আছে কোরআনি দাঁড়াবেন। তো পরের দিন আসছে কোরআনি দাঁড়িয়েছে, কয় আমারে মারিস না, তোরে মা ডাকুম না, যাতে মাতাল তালে ঠিক। এজন্যই মদ হারাম, এজন্যই জুয়া হারাম, এজন্যই ক্যাসিনো হারাম, ঠিক কিনা? আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করুন, সম্পদ হালাল পন্থায় উদ্ধার করলে আসতেও কষ্ট যেতেও কষ্ট, আর যদি হারাম পথে সম্পদ আসে আসতেও সহজ যেতেও কোনো দেরি হয় না। একজনকে পেলাম সিঙ্গাপুর, বললাম ভাই আমি নাম বললে আপনার চিনবেন, আপনি সিঙ্গাপুর কেন? কয় আপনার ভাবির ব্রেস্ট ক্যান্সার হয়েছে, প্রতিদিন 16 লক্ষ টাকা লাগতেছে। আমি করলাম কামাই করেছেন কত? কয় 6 মাস ধরে দিতে দিতে সব শেষ। কইলাম আইসে যে পথে গেছে ও, এই পথে আর গরিব রোগ ক্যান্সার চিনি না গরিবেরা, ঠিক না বেটি? বহু গরিব আছে হাইপারটেনশন কি চিনে না? আমার বাসার পাশে এক লোকের হার্ট কাঁপতেছে, এমনি ধইরা রয়েছে। কয় স্যার আপনার কি অসুখ? ক হাইপারটেনশন। ক কি সুন্দর রোগ আমার যদি হইতো, এটা নামই শুনি নেই, কি এর হাইপারটেনশন আর হুইপারটেনশন? গরিব মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল খায়, তার স্বাস্থ্য সবচেয়ে ভালো, ঠিক কি না? আর যতগুলো পয়সা আছে ঠিক মতো খাইতেও পারে না, কারণ হলো গরিবের হক মেরেছে, শ্রমিকের হক মেরেছে, যাকাত দেয় নাই, লক্ষ মানুষ তার থেকে বঞ্চিত হয়েছে। এই ঠাকুর গায়ে যে কয়জন পয়সা আছে এরা যদি হিসাব করে যাকাত দেয়, কোনো ভিক্ষুক থাকবে না ঠাকুর গায়ে, হিসাব করে পয়সা দিলে এসব প্রতিষ্ঠানের কোনো অভাব হবে না, ঠিক কিনা? এজন্য সম্পদ যার হিসাব বেশি, সম্পদ যার কম হিসাব তার। এজন্য আমার আল্লাহ আল্লাহ শানু শিখিয়েছেন, ওয়েল যেমন নিন্দাকারীর জন্য তেমনি ওয়েল হলো সমস্ত মানুষের জন্য, যারা নেয় বেশি দেয় কম। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাস ইয়াস্তাউফুন, যখন মাপে নিজে নেয় বেশি মানুষের দেয় রাস্তায় দেয় কম, নিজে খায়া ফেলায় বেশি, এদের জন্য ওয়াইল দোজক। সরকার থেকে নিয়েছে এই এই মাপে সিমেন্ট দিবে, পিচ দিবে, পাথর দিবে, কিন্তু অর্ধেকও দেয় না, 2 দিন পরে রাস্তা শেষ, ঠিক না বেটি? কথা বলেন না কেন? আমার দেশে যত সম্পদ আল্লাহ দিয়েছেন, শুধু টাকা যদি রাস্তায় বিছিয়ে দেয়া হতো সারা বাংলাদেশকে ঢেকে ফেলা যেত। হ্যাঁ, সম্পদের হিসাব দিতে হবে। আমরা যারা নামাজি আমরা মসজিদে গেলেই পৃথিবীর সবচেয়ে সুখ আমরা পাই, ঠিক কিনা? আর সবচেয়ে সুখ হলো তাহাজ্জুদের সেজদায়, একটু যদি কানতে পারেন এর চেয়ে কোটি গুণ সুখ পৃথিবীর কোথাও নাই। ওই নামাজের সেজদায় যারা সুখ পেয়েছে পৃথিবীর কোনো কিছু তাকে সুখ দিতে পারবে? এজন্য আমার আল্লাহ জাল্লা শানু চতুর্থ বলছেন, ওয়াইলুল লিল মুকাজ্জিবিন, মিথ্যুকদের জন্য হলো ওয়াইল দোজক। ওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুমুনাল কিতাব, পঞ্চম নম্বর, যারা আল্লাহর কিতাবকে গোপন করে তাদের জন্য ওয়াইল দোজক, হক কথা বলে না, সত্য কথা বলে না,
নিজের চাকরি যাওয়ার ভয়ে সুদের কথাও বলে না, নিজের চাকরি যাওয়ার ভয়ে মদের কথাও বলে না, কারণ মসজিদের বহু মুতাল্লি মদ খায়, ঠিক কি না? আমি পেয়েছি ঢাকাতে এক মসজিদে ইন্টারভিউ দিতে গেছি, মুতাল্লি সাহেব আসছেন বিশাল মোষ, বড় মোষ থেকে দাঁড়িয়ে যারা ছেটে পেলে এরা রাসুলের সুন্নতের দুশ্মন। ওই সময়কার মুশরিকরা দাঁড়ির অপমানের জন্য দাঁড়ি ছেটে মোষ মোটা করে রাখত। আমি বললাম আপনি কি করেন? কয় হুজুর ইন্টারভিউ তো আমি নেব। আমি কি তুমি কি ইন্টারভিউ নিবি মিয়া? তুমি কি ঘোয়ার ডিম জানো? তুমি কিসের ইন্টারভিউ নিবে? তুমি তুমি কোথায় পড়েছো বলো? কয় আমি পড়েছি ঢাকাতে, পড়েছি ঢাকা কলেজ, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি আমি। আর কোথায় পড়ছো? আর কোথাও না, আমি কি আরো তিন জায়গায় পড়ছি আমি, আমি ইসলাম বিশ্ববিদ্যালয়ে পড়ছি, ঢাকা আলিয়াতে পড়ছি, তুমি তো মাত্র একখানে পড়ে বই আছ, তুমি আমার কি ইন্টারভিউ নিবে? তুমি কি কাজ করো? কয় টুকটাক। আলো টুকটাক তো মদের ব্যবসা, কয় ধরছেন কেমনে? এখন মসজিদের খাদেমরে কয় এই কোন হুজুর লয়ে এসে হুজুরে দিয়ে আমার ব্যবসার খবর জানে, বহুমতল্লে আছে সুদের ব্যবসা করে, বহুমতল্লে আছে মানুষের জমির আইল ঠেলে খায়, আবার বহু নেতাও আছে এই কাজ করে। নেতা সাহেব আপনি মারা গেলে ওই জমি সব আল্লাহ আপনার ঘাড়ে তুলে দিবেন। এক বিঘর যদি কারো জমি চুরি করো সাত তবক জমিন তোমার ঘাড়ে আল্লাহ তুলে দিবেন, ঠিক কিনা? এজন্য আমরা মানুষের হক রক্ষা করব। নিজের ভাই বোনের জমি মেরে ফেলে এরকম লোক আছে না নাই? অনেক পিতা আছে বলে মা তোমার জন্য দোয়া করে দিলাম, তোমার সম্পদ তোমার ভাইদেরকে দিয়ে দিলাম, খবরদার এরকম কাজ যেন কোন বাবা না করে। মেয়েদের সম্পদ দিয়েছেন কে? আযযাকারু মিসলু হাজ্জিল উনসাইয়াইন, ছেলে পাবে দুই ভাগ, মেয়ে পাবে এক ভাগ। আর যদি জীবদ্দশায় বন্টন করে ছেলেও সমান মেয়েও সমান, কথা বুঝেন তো? যদি জীবিত অবস্থায় মা বাপ ভাগ করে, যেমন সন্তান হলো পাঁচটা, কয়টা? তিনটা মেয়ে দুইটা ছেলে, পাঁচটা বাড়ি আছে, সমান ভাবে পাঁচ সন্তানকে দিবে, তখন আর ছেলে দুই ভাগ না, ছেলেও সমান মেয়েও। বুখারী হাদিস, নুমান ইবনে বশির, কি নাম বললাম? নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু আনহু, তিনার কয়েকজন বিবি ছিলেন, এক বিবি নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আমার ছেলের জন্য একটা চাকরানি দাও, একটা গোলাম দাও। তিনার বিবি রাসুলকে গিয়ে বললেন ইয়া রাসুলাল্লাহ, আমার স্বামী আমার জন্য আমার মেয়ের জন্য একটা গোলাম দিয়েছে, আমি আপনাকে সাক্ষী রাখছি। রাসুল ডাকলেন, ডেকে বললেন নোমান তুমি কি তোমার সব বাচ্চাদেরকে এরকম গোলাম দিয়েছো? কয় না, হইছে লা আশাদু আলা হাযা যুর, আমি এই মিথ্যার সাক্ষী হতে পারবো না, দিলে সবাইকে সমানভাবে দিবা আর না দিলে কাউকে দেয়া যাবে না। এই হাদিস থেকে প্রমাণিত হয় যদি আপনার পিতামাতা জীবদ্দশায় সম্পত্তি বন্টন করে ছেলেও সমান মেয়েও, আর যদি মারা যায়, মারা গেলে ছেলে দুই ভাগ মেয়ে এক ভাগ। আর ইসলাম বিরোধীরা কয় ইসলাম মেয়েরে ঠকাইছে, আসছো ওই গাদা জানে না ইসলাম কত দিছে? বাপের সম্পত্তিতে মেয়ে পালো এক ভাগ, স্বামীর সম্পত্তিতে পেলো তিন ভাগ, ঠিক না ঠিক? মেয়ের কোন খরচ? সব খরচের দায়িত্ব কার? ছেলের মেয়ে যে বেড়াতে আসে খরচ কার? ছেলের খরচ। এই জন্য ছেলে তো আর কোথাও থেকে পাওয়ার কোনো জায়গা নাই, এই জন্য আল্লাহ ছেলেকে বেশি দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। মাল সম্পদ আছে যেখানে বিপদ বেশি সেখানে, বাংলাদেশে আজকে সম্পদ বেশি কিন্তু মানুষের চরিত্র নাই। বাপ ছেলেকে জবাই করে, আবার মেয়ে বাপ মা দুইজনের গলায় ছুরি চালা, বাপ ছেলের পুরুষাঙ্গ কেটে রাস্তায় ঝুলিয়ে রাখে। রাসূল সাল্লাম বলছেন অচিরেই দেখবা ছেলের হাতে যদি বাপ খুন হয়, বাপের হাতে ছেলে খুন হয়, বুঝবা কিয়ামতের আর কোনো বাকি নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আরো জোরে বলেন আমিন। দুয়ার দিকে যাব এখন ইনশাআল্লাহ। আরে বাবা, দুই ঘন্টা রাখেন নামাজ পড়বেন তো?
নামাজ পড়বেন তো, কাউকে ফাঁকি দিবেন না তো। ঠকবাজি খুব বেশি আমার দেশে। কেউ মনে করে কাউকে ঠগায়া যদি পয়সা জিতলো সে জিতে গেল, অথচ তার দুনিয়াও শেষ, আখেরাতও। রাসূল মসজিদে নববী থেকে বেরিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, একজন খেজুর বেচতেছে, রাসূল খেজুরের মধ্যখানে হাত দিলেন, দেখে যে ভিজা, মধ্যখানে কি ভিজা, বলল মধ্যখানে ভিজা কেন, কয় বৃষ্টি হয়েছে, বৃষ্টি হলে উপরে ভিজবে না মধ্যখানে ভিজবে, উপরে ভিজবে। রাসূল বললেন মান গাসসালাইসা ফিনা, যে ধোকা দেয় সে আমার উম্মত হতে পারে, আবার যে বড়কে শ্রদ্ধা করে না ছোটকে আদর করে না সেও আমার উম্মত হতে পারে। ছোট বাচ্চাকে যারা স্কুলে পিটায় এ সমস্ত টিচারদেরকে স্কুল থেকে বের করে দাও, যে সমস্ত হুজুররা হেফজখানায় বাচ্চা পিটায় বের করে দাও। জানি না আপনাদের হেফজখানায় কাম আছে কিনা, অধিকাংশ হেফজখানায় বাচ্চা কেমন পিটানো হয়, কোরআন মুখস্থ করার নাম মুখে আনে না, ঠিক কিনা। আমি গিয়েছি ফার্টিলাইজার জামালপুর, একজন ইঞ্জিনিয়ার এসে আমাকে বললেন হুজুর আমার ছেলেটা দুই সপ্তাহ পুরো আমপাড়া মুখস্থ করছে, কিরকম ব্রেনি, তো ব্রেনি ছেলেটা তো একটু দুষ্ট হয়, কিন্তু মাদ্রাসার হুজুর ওকে পিজাইতে পিজাইতে হুজুরের লুঙ্গি খুলে গেছে। হাইসেন না, আমাদের পাঞ্জাবি লম্বা থাকে, লুঙ্গি খুললে অসুবিধা নাই, আপনাদের না ছোট শার্ট পাজামা একটা খুললে ঢাকার আর কিচ্ছু নাই, লম্বা পাঞ্জাবি পরবেন, এটা কাফনের কাপড়, এটা কি, এটা কি কাফনের কাপড়, আবু বকরের কাফন ছিল ওনার গায়ের জামা, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না, বুখারীর হাদিস। ওই যে মা বাচ্চাটাকে পিটালো আর মাদ্রাসার নামও সে ভুলে গেল, আমার ছেলে, আমার আমার ছেলে, বোধহয় আমি পাঁচটা হেফজখানা বদলাইছি, এখন পঁচিশ পাড়ায় আছে সে। হুজুরা এটা করে তো এটা করে তো এটা করে, বাস হুজুরদের দোষ আছেই, কেন এরকম করেন আপনারা, সমস্যা কি আপনাদের, আঙ্গুলের ভিতরে এক হুজুর আরেক বাচ্চা আঙ্গুল দিয়ে আমরা টিপে কয় দুঃখ পাস, পোলা চিল্লাইতেছি। আমি যাচ্ছি, বিবির সাথে সবচেয়ে ভালো ব্যবহার করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু, মেয়েদেরকে সবচেয়ে সম্মান করতেন। মা ফাতেমা বলছেন আমি যখন ঘরে ঢুকতাম আল্লাহর হাবিব দাঁড়িয়ে আমার কপালে চুমু খেয়ে নিজের জায়গায় আমাকে বসাতেন, নিজে বসে গিয়ে বসতেন, বিয়ের পরেও আমাকে আলাদা করেন নাই, আমাকে না দেখে কখনো বাহিরে যেতেন না, আবার যখন ফিরে আসতেন আমার জন্য একটা হাদিয়া নিয়ে আসতেন, হাদিয়াটা আমার হাতে পৌঁছে দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর বলতেন আমার ফাতেমাকে যে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়, ফাতেমার ঘরের দুই সন্তান জান্নাতের দুই ইমাম, ঠিক না বেটি, আপনাদের বাচ্চাগুলোকে কোরআনের প্রতিষ্ঠানে দেন ওরাও জান্নাতের ইমাম হবে। ওই পিতামাতা সবচেয়ে কৃতকার্য যে মারা যাওয়ার পরে তার বাচ্চারা দোয়া করতে পারে না, ওই যে ঐশীর কোনো দোষ নাই, ঐশীকে যদি এরকম একটা মাদ্রাসায় ভর্তি করে দিত কোনোদিন পিতামাতার জবাইর চিন্তা না করে দোয়া করতো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ঘরে বাচ্চাদেরকে দিয়ে নামাজের জামাত করেন, নফল নামাজের জামাত করেন। আমি আমার ছোট ছেলেটার কথা বলি, ও কয়েকদিন আগে বললো যে আব্বু আমি নামাজ পড়াবো, চার বছর, আমি পড়াও তো, পিছনে আমিও দাঁড়াইছি আমার আরো তিনটা ছেলে দাঁড়াইছে, ও পড়ছে আল্লাহু আকবার, তার আগে বলছে কাঁথা সোজা করো, লেগে লেগে দাঁড়াও, আল্লাহু আকবার, সূরা ফাতিহা পড়ে আলাম তারা পড়ছে, পড়ে রুকুতে গেছে আল্লাহু আকবার, রুকুর ফাঁক দিয়ে দেখে যে একটা কথা কয়, এই নামাজ থুই আসে ওটারে কিলাইছে কত, নামাজের কথা বলো কেন জানো না, নামাজের কথা বলা যায় না, আমি তো নামাজ পড়ছি আমার দিকে তাকাইছে, দ্বিতীয় রাকাত গেল, তৃতীয় রাকাতে সেজদায় আমাদেরকে ফালায় ও আউট, খিরে উঠে না কেন, আমার পাশের একটা কয় আবু ও তো আউট, গিয়ে দেখি বাইরে খেলতেছে, কি বাবা কয় আব্বু ওরা আমাকে ডাকছে তো এই জন্য না এসে পারিনি, কিন্তু হলো কি ও এখন বলে আমি আমার আব্বার নামাজের ইমামতি করছি,
রাসূল ঘরে নামাজ পড়তেন, ঘাড়ের উপরে হাসান, পিঠের উপরে হুসাইন, রাসূলের ঘাড়ে পিঠে নেচে নেচে এই দুই জয় জান্নাতের ফুল, জান্নাতের ইমাম হয়ে গেছে। আপনার বাচ্চা নামাজে দাঁড়াবেন, আপনার বাচ্চা আপনার ঘাড়ে ঝুলে থাকবে, রাসূলের শ্রেষ্ঠ সুন্নত পালিত হবে, ঠিক কি না? বাচ্চা নামাজের সামনে দিয়ে গেলে কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। আপনার বাচ্চা, দুধের বাচ্চা, ওকে পাশে রেখে আপনি নামাজে দাঁড়ান। এখন তো আমাদের বাচ্চাদের ডাইপার থাকে, ছোট বাচ্চাদেরকে একটা হাদিসে আসছে, ওটাকে দুর্বল বলেছেন, জান্নিবু মাসাজিদাকুম আনিস সিবিয়ান, তোমাদের মসজিদগুলোকে বাচ্চা থেকে হেফাজত করো। এই হাদিসটা দুর্বল বলেছেন অনেকেই। আপনি বাচ্চাকে মসজিদে যদি নিয়ে আসেন, আস্তে আস্তে সে মসজিদের প্রেমিক হয়ে যাবে, অল্প দিনের মধ্যে ছেলেটা আল্লাহর ওলি হবে, ঠিক কি না? এখন আমাদের অনেক মুরব্বী আছে, 7 বছরের বাচ্চা, এই আপনার কি সমস্যা? আপনার সমস্যাটা কি? এই বাচ্চাকে নিয়ে ওই বাচ্চার সেজদা কবুল হবে তাতে কোনো সন্দেহ নাই। রাসূল হজ কয়বার করেছেন? কয়বার? একবার। আরাফার ময়দানে রাসূল খুতবা দিবেন, তার আগে দেখেন একজন সাহাবি, সাহাবির পিছনে অনেকগুলো ওনার সন্তান, ছোট ছোট বাচ্চা, রাসূল মুস্কি হাসছেন। সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুস্কি হাসছেন? বলছে, আমি তোমার বাচ্চাগুলোর দিকে দেখছি, তুমি বাচ্চাগুলোকে আরাফার ময়দানে এনেছো, ওদের হজ হচ্ছে না, ওই বাচ্চাগুলোর হজ তোমার আমলনামায় লেখা হচ্ছে। আপনি ছোট বাচ্চাকে নিয়ে যখন মসজিদে যাবেন, বাচ্চা সেজদা করবে, ওটা আল্লাহ আপনার আমলনামায় তুলে দিবে, বাচ্চা হাত তুলে দোয়া করবে, আল্লাহ বাম্মারে ভালো করে দেন, ওই বাচ্চার দোয়া কবুল করবেন কে? আমি দেখেছি অনেক বাচ্চাকে, বাচ্চা দোয়া করে, আল্লাহ আমার মা অসুস্থ, মাকে আপনি ভালো করে দেন। এটা মায়ের কাছ থেকে শিখেছে, ঠিক না ভাই? ঠিক। মাকে ইমাম বানায় দেন, মেয়ে যদি বেশি হয় মেয়েদেরকে পাশাপাশি দাঁড় করাবেন, মেয়েরা ইমামতি করতে পারে। আয়েশা সিদ্দিকা মাগরিবের নামাজ নিজে ইমামতিতে পড়িয়েছেন, রমজানের তারাবিতে ইমামতি করেছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। তবে মেয়েরা কাতার আগে দাঁড়াবে না, ইমামের মেয়েরা মধ্যেই দাঁড়ায়, সামান্য একটু আগে। এই মেয়েরা নামাজের ইমামতি করতে পারে। আপনার তিনটা মেয়েকে আপনার বিবেকে বলেন নামাজে দাঁড় করে দিয়ে নামাজটা দেখতে, নামাজটা সুন্দর হোক। নামাজটা তো জানেই না অনেকে, দাঁড়িয়েই আল্লাহু আকবার কি দোয়া পড়বেন, ইন্নি ওয়াজ্জাহতু, এটা একটু সানা, সুবহানাকা, এটাও পড়বেন দাঁড়িয়েই। অনেক ইমাম সাহেব কেরাতে চলে যায়, ওনারা কি সানা কি বাড়িতে পড়ে আসছেন নাকি? হ্যাঁ, কোথা থেকে নামাজ পেয়েছেন? সল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, যেভাবে আমি পড়ছি আমাকে দেখছো, দাও ইউ হ্যাভ সিন মি আই এম প্রেইং, ইউ মাস্ট প্রে দ্যাট ওয়ে, আপনি আমাকে দেখছেন আমি যেভাবে পড়ছি এইভাবে আপনি নামাজ পড়লেন, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। নামাজে দাঁড়িয়ে এই সানা আছে তিনটা, কয়টা? তিনটা ব্রোশুর। প্রথমটা হলো ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাম ওয়ামা আনা মিনাল মুশরিকিন। দুই নম্বর হলো সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, তারপরে ও তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা ইল্লা, দ্বিতীয়। তৃতীয় আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বাআতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়া কামা ইউনাক্কা আস-সাবুল আবিয়াদ মিন আদ-দারাস, অক্সিলনি মিন খাতায়া বিল মাই ওয়াসালজি ওয়াল বার। এত সুন্দর অর্থ এটা, এটা সেজদাতেও পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তারপরে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ জোরে পড়তে পারেন, আস্তে পড়তে পারেন, দুইটাই হাদিসে এসেছে। আগে তো সূরা ফাতিহা পুরাটাই সাহাবে কেরাম জোরে পড়তেন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন রাসূলের কেরাত শোনাই যায় না, তখন আল্লাহ আয়াত নাযিল করলেন, ইযা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন পড়া হয় তোমরা চুপ থাকো, তাহলে আল্লাহ তোমাদের উপর রহম করবেন। সূরা ফাতিহা পড়েন আস্তে আস্তে, তারপরে যে কোনো সূরা মিলান, উপর থেকে নিচ থেকে আসা, এটা হলো মাসনুন তরিকা। কিন্তু যদি কেউ না সাগে পড়ে, ফালাক শেষে পড়ে, কোনো সমস্যা নামাজের কোনো দোষ নাই। কিন্তু মুবাক্কির বলেছেন অনেকেই, যেমন আগে আলাম তারা, তারপরে রিলাফে করাইছি, তারপরে আলাই তাল্লাজি, তারপরে ইন্না তয়না
কাল কাউসার, এইভাবে আপনি সিরিয়ালি পড়েন। রাসূল দুইটা সূরা একসাথে পড়তেন, আলাম তারা পড়লে লীলাফে কুরাইশিন পড়তেন, আর আয়াত আল্লাজি পড়লে ইন্না আতাইনা পড়তেন, কুলিয়া ইউহাল কাফিরুন পড়লে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ, এইভাবে জোড়া মিলিয়ে তিনি পড়তেন। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করে, আরো চিৎকার করে বলেন আমিন। এবার আমরা একটু কাফরাতুল মজলিসটা পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি জানি আপনারা সারা হাত উঠবেন না, এটা কোরআনের মজা। এই মিডিয়ার ছেলেদেরকে দোয়া করবেন, এই ছেলেদের কারণে আজকে কোরআন এত জনপ্রিয় হয়েছে, বাস্তবতা নাটক আর গান কেউ শুনে না। এখন সারা ইন্টারনেট জুড়ে শুধু ওয়াজ আর ওয়াজ, তবে কেউ ভাইরাল হওয়ার জন্য সস্তা কথা বলে এই ময়দান নষ্ট করবেন না। আপনি কোরআনের কথা বলবেন, কোন কথায় আপনার সম্মান দেয়া দরকার ওটা জানেন কে? সম্মান চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। তো ইব্রাহিম রহমান ভাই বিশেষ অতিথি, উক্ত ব্যক্তিকে ও আচ্ছা কই আমার তো এই ভাইয়া তো এই ভাই তো আমরা ডেইলি পড়ি আত্তাহিয়াতু লিল্লাহি ও সালাওয়াতু তারপরে আমি জানি আপনাদের পিপাসা মিটে না, আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনার জন্য কবুল করেন, বলেন আমিন, আরো চিৎকার করে আমিন। আমরা ইনশাআল্লাহ দোয়া করব, তৈয়ব ভাই দু একটা কথা বলবেন, তারপরে ইনশাআল্লাহ সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ।